রথযাত্রা উপলক্ষে মায়াপুরে ভক্তদের জন্য আনা হলো পুরী ধামের রথের চাকা। এবারে রথে যা বড় চমক, আর দিন কয়েক পরেই রথযাত্রা। আগামী 1 জুলাই রথে চড়ে মাসির বাড়ির উদ্দেশ্যে যাত্রা করবেন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। গত 2 বছর নদিয়ার মায়াপুরে করোনা অতিমারীর কারণে ভক্ত সমাগম ছাড়া শুধু সেবা এত্রাই রথ টেনে নিয়ে গিয়েছিলেন। নদিয়ার মায়াপুরে রথযাত্রা যথেষ্ট জনপ্রিয়, সেখানে বহু ভক্তের সমাগম হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকেই মানুষ মায়াপুর ইস্কন মন্দিরে জমায়েত করেন। রথের সময় মায়াপুর ইস্কনের ভিড় থাকে চোখে পড়ার মতো। তবে এবারে মায়াপুর ইস্কন মন্দিরে রথে বড় চমক রয়েছে। পুরী থেকে বলদেবের রথের চাকা এসে পৌঁছালো নদিয়ার মায়াপুর ইস্কন মন্দিরে, ফলে এখন আর রথের সময় পুরীতে যাওয়ার কোনো প্রয়োজন হবে না। 1 জুলাই নদিয়ার মায়াপুরে ইস্কনের রথযাত্রা পালিত হবে ইস্কন থেকে 4 কিলোমিটার দূরে রাজাপুর গ্রামে। তার আগে ইস্কনের প্রধান কেন্দ্র মায়াপুরে বলদেবের রথের চাকা এসে পৌঁছায়। চৌগাছা গ্রাম থেকে কীর্তন সহযোগে অসংখ্য ভক্ত সমন্বয়ে পুরীর রথের চাকা ইস্কনের প্রধান কেন্দ্র মায়াপুরের সমাধি মন্দিরের সম্মুখে রাখা হয়েছে। এবারে মায়াপুর ইস্কনের রথের মূল আকর্ষণ পুরীর রথের চাকা, যা সাধারণ ভক্তরা দেখার সুযোগ পাবে এবং স্পর্শ করতে পারবেন বলে ইস্কনের তরফে জানানো হয়েছে। এই বিষয়ে ইস্কনের জনসংযোগ আধিকারিক রশিদ গৌরাঙ্গ দাস জানান, বিগত 2 বছর কোভিডের কারণে রথযাত্রা সংক্ষিপ্ত করা হয়েছিল। এবার প্রবল উৎসাহ উদ্দীপনার সঙ্গে যথাযথ ধর্মীয় মর্যাদার সঙ্গে এবারে রথযাত্রা এই ইস্কনে পালন করা হবে। তবে এবারে সর্বসাধারণের জন্য এবং তাদের মনোবলকে বৃদ্ধি করার জন্য পুরী ধাম থেকে বলরামের চাকা আনা হয়েছে। সর্বসাধারণের জন্য দর্শন এবং স্পর্শ করতে পারে তার সুব্যবস্থা করা হয়েছে। সমাধি মন্দিরের সামনে এই রথের চাকাটি রাখা হয়েছে। 7 ফুটের 450 কেজি ওজনের এই রথের চাকা মায়াপুর ইস্কনের রথের অন্যতম আকর্ষণ। নীলাচল নিবাসায় নিত্যা পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাম জগন্নাথায়তে নমঃ। জয় জগন্নাথ। পরমেশ্বর ভগবান জগন্নাথ দেবের রথযাত্রা আসন্ন। বিগত 2 বছর কোভিডের কারণে রথযাত্রা সংক্ষিপ্ত হয়েছিল। এবার প্রবল উৎসাহ এবং উদ্দীপনার সঙ্গে যথাযথ ধর্মীয় মর্যাদার সঙ্গে এই রথযাত্রা ইস্কনের প্রধান কেন্দ্র শ্রীধাম মায়াপুরে পালন করা হবে। এই উপলক্ষে সর্বসাধারণের সুবিধার জন্য এবং তাদের মনোবলকে বৃদ্ধি করার জন্য, তাদের মনে প্রশান্তি আননের জন্য, শান্তির সন্ধানের জন্য শ্রীক্ষেত্র পুরীধাম থেকে জগন্নাথ, বলদেব এবং সুভদ্রা মহারাণীর যে 3টি রথ পুরীধামে চলে, সেই রথের প্রতি বছর নূতন রথযাত্রা হয় এবং নূতন রথ তৈরি করা হয়। পুরনো রথের চাকা অকশনে বিক্রি করা হয়। সর্বসাধারণের সুবিধার জন্য, দর্শন এবং স্পর্শনের জন্য ইস্কনের পক্ষ থেকে বলভদ্রের বলরামের চাকা এখানে আনন করা হয়েছে। যারা পুরীধামে যেতে পারবেন না, যাদের পক্ষে সম্ভব হবে না, তারা যাতে মায়াপুরে এসে এই জগন্নাথের রথের যে চাকা, বলদেবের রথের চাকাটি আনন করা হয়েছে, সেটি যাতে দর্শন করতে পারেন এবং স্পর্শ করতে পারেন, তার সুব্যবস্থা করা হয়েছে। সমাধি মন্দিরের সামনে এই রথের চাকাটি রাখা হয়েছে এবং সর্বসাধারণ সেটি দর্শন করার সুযোগ পাবেন। শুধু তাই নয়, এখানে তার চলচ্চিত্র রাখা হয়েছে, সেটিও দর্শন করতে পারবেন। এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর যে প্রেমধর্ম সর্বসাধারণের কাছে, সেটি পৌঁছে দেওয়ার জন্য এবং অসহিষ্ণু মানুষের মনে যাতে প্রশান্তি আসে এবং মানুষ যাতে সুশৃঙ্খল জীবনযাপনে অভ্যস্ত হন, সেই আদর্শ স্থাপনের জন্য মহাপ্রভু নিজে স্বয়ং যে রথ। মলয় দে, রিপোর্ট, টাইমস বাংলা।